দর্শকবৃন্দ, এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো আমার বাগানের টমেটো, চেরি টমেটো যেগুলি করেছি সেগুলি তাতে দেখাবো। আর একটা ভিডিও দেখা পরে পোস্ট করব, সেটা অন্য জাতের টমেটোর জন্য। চেরি টমেটো বলা হয় কারণ হচ্ছে হলো টমেটোগুলো এত ছোট, অনেকটা চেরি ফলের মতো, সুতরাং সেই জন্যে অন্য বড় জাতের টমেটোর থেকে এটাকে পার্থক্য করে বলার জন্যে চেরি টমেটো বলা হয়। এখানে আমার চেরি টমেটোর যে গাছগুলো আছে তার একটা অংশ, এখানে আমার আছে হলো লাল এবং কমলা রঙের চেরি টমেটো, এখানে গাছ আছে, দুই পাশে লাগিয়েছি লাল চেরি টমেটো আর মাঝখানে আছে হলুদ চেরি টমেটো। এখানে আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি যে ওই বাগানের সেকশনটা, এখানে দেখতে পাচ্ছেন যে কমলা রঙের যে চেরি টমেটোর কথা বলেছি সেটি দেখছেন কি কমলা রঙের কালার, এখানে হচ্ছে যেটা লাল, এখানে হচ্ছে হলো খয়েরি রঙের, যে এখানে দেখছেন এখানে বাগান থেকে তুলে আনার পরে আপনি দেখতে পাচ্ছেন খয়েরি রঙের, কমলা রঙের, লাল রঙের। তো আশা করি দর্শকবৃন্দ আপনাদের ভিডিওটি দেখে ভালো লাগলো। তো চেরি টমেটো একটি গাছে ধরে বেশি, ছোট হলেও তুলতে একটু সময় লাগে কারণ আপনি একটা একটা করে তুলতে হবে। এছাড়া এরা এবং এটা সালাদ করতে খুবই সুবিধা, আপনি শুধু প্রতিটা চেরি টমেটোর মাঝখানে একটুখানি ছুরি দিয়ে কেটে অর্ধেক করলে আপনার খুব সহজে এটাকে সালাদ করতে পারবেন। আর বিভিন্ন রঙের টমেটোর জন্য দেখতে সুন্দর লাগে, আপনার সালাদটা পরিবেশন করলেও আপনার দেখতে সুন্দর লাগবে। আর অবশ্যই বিভিন্ন কালারটা হচ্ছে হলো আপনার এই টমেটোগুলিতে বিভিন্ন মিনারেল থাকার জন্য, সুতরাং আপনার যখন একটি খাচ্ছেন সালাদটি তখন হবে যে আপনি একটি সালাদ খাচ্ছেন যেখানে বিভিন্ন ধরনের টমেটোর মধ্যে বিভিন্ন ধরনের মিনারেলের একটা মিশ্রণ আসছে, সুতরাং আপনার শরীরে কোনো মিনারেল যদি অভাব থাকে সেটা সেখান থেকে পূরণ করে নেবে। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগলো, আমি আরও ভিডিও পোস্ট করব। আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করবেন, ধন্যবাদ।